আতিকুর রহমান আতিক, যেটি মোতালেব ভাই বলছিলেন যে বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ায়, ডিজেলের দাম বাড়ানোর কারণে এর প্রভাবটা একদম আমাদের উৎপাদন পর্যায়ে, যেটি প্রান্তিক কৃষক পর্যন্ত এটি প্রভাবটা পড়বে। কিন্তু সরকারের হাতে তো সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আসলে বিকল্প কিছু ছিল না, তারা নিরুপায়, সেখান থেকে সরে আসারও কোনো সুযোগ ছিল না। তো বৈশ্বিক সংকট মোকাবেলা করে সরকার যে পদক্ষেপ নিয়েছে, আপনি কি মনে করেন যে সেটি আসলে যথাযথ ছিল, নাকি এটি আমাদের জন্য বুমেরাং হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আজকের আমার সহ আলোচক নিটুল টাটা, এসএটিভি সংলাপের যারা অগ্রিত দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে মোতালেব সাহেব যে কথাগুলো বললেন বাস্তব কথা, এগুলোই কথা হচ্ছে যে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তারা মোশাররফ সাহেব বললেন কিছুক্ষণ আগে যে 48,000 কোটি টাকা তারা প্রফিট করেছে। এই প্রফিটটা করেছে কোথা থেকে? এই দেশের জনগণের ট্যাক্সের টাকা, এই দেশের জনগণের মাথা থেকে নিয়েছে। তা আজকে জনগণ যখন এই দুর্বিষহ অবস্থায়, তো এইটা তো তারা ছাড় দিতে পারে? এই জিনিসটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, সাবসিডি অর্গানাইজেশন, তারা সেই জনগণের সুবিধাতে সাবসিডি দিতে পারে? যেটা উনি বললেন, যখন বিশ্ব করোনা ছিল, সারা ওয়ার্ল্ডের তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম কমাইছে, আমাদের দেশে তো সেটা কমায় নাই, আমাদের দেশের জনগণ সেটা বেয়ার করছে। এখন দেশের যে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা যে এই ক্রাইসিসের মধ্যে এমনিতেই দ্রব্যমূল্যের দাম বেশি, এমনিতে নানান ধরনের মানুষ সমস্যা, সেইখানে এই তেলের দাম এতটা বৃদ্ধি না করলে হয়। আমি একটা আজকে একটা পত্রিকায় দেখলাম যে 135 টাকা যে অকটেন বিক্রি করছে, সেটা নাকি ক্রুড অয়েল হয়ে রিফাইন করে আনতে 65 টাকা লাগে, তার উপরে কিছু ট্যাক্স ট্যাক্স দিয়ে এটা সর্বোচ্চ 75 টাকা। তাহলে এই 75 টাকার মাল বিপিসি কেন 135 টাকা আমাদের উপর দিবে? আচ্ছা, ওনারা একজনকে দেখলাম বলল উনি যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, এই জন্য আমরা বাড়াইছি। জাপান, কি লন্ডন, আমেরিকা, এইসব বিভিন্ন, ব্রিটেন, বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বললেন যে ওইসব দেশে পেট্রোলের দাম আর আমাদের বাংলাদেশের দাম তার চেয়ে কম। এইটা বলার পরে আমার কাছে প্রশ্ন, আপনার কাছে আমি বলতে চাই, জি, ওইসব দেশের একটা মানুষের পার ক্যাপিটাল ইনকাম কত? আমেরিকায় একটা মানুষ তার পার ক্যাপিটাল ইনকাম, বা অস্ট্রেলিয়া যেটা বললেন যে তার একটা ইনকাম, আর আমাদের দেশের কত মানুষের ইনকাম? আমাদের দেশের মানুষের যে যে যেটুক আয় হয়, এই আয় দিয়ে তার যে বেতন ভাতা দিয়ে তার সংসার চলে, সব কিছু চলে, তো তার উপরে মরার উপরে খাড়ার গায়ে এখন যে বৃদ্ধি করা হয়েছে যে পেট্রোলের দাম, এইটার মানে হলো যে গাছের গুঁড়া আপনি কেটে ফেললেন, তাহলে তার আপনি ফল আশা করতে পারেন না। আপনি পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়া দিলেন, তার মানে এইটার সাথে মানুষের জীবন চলার জন্য প্রতিটা আইটেমই রিলেটেড। উনি ব্যবসায়িক মানুষ, উনার গার্মেন্টস চলবে, উনার শিল্প প্রতিষ্ঠান চলবে, বাস চলবে, গাড়ি, সব কিছুই তো এই একই, এই ডিজেল পেট্রোল, এই জ্বালানির উপরে। তো সেইখানে এই যে আমাদের বিপিসি সাবসিডিরি না দিয়া ওনারা বলছে যে সাবসিডি, ওনারা লাভ করেছেন, এখন না লাভ করেন না। আচ্ছা, আরেকটা জিনিস একজন বললেন যে বাংলাদেশ থেকে তেলের দাম যদি না বাড়ানো হয়, তো ভারতে তেলের দাম ওখানে সাথে সামঞ্জস্য রাখতে হবে, নাহলে চলে যাবে, তাহলে পাচার হয়ে যাবে। আচ্ছা, চলে যাবে, তাহলে না হলে কি দাঁড়ালো? তাহলে আমাদের যে এই যে কোটি কোটি টাকা খরচ করে এই যে বর্ডার গার্ড যারা আছে, অতন্দ্র প্রহরী, তো তারা থাকার না থাকার সমান কথা, যদি চলেই যায় তাহলে এরা থাকার মানে কি? এই যে কথাগুলো কিছুক্ষণ আগে উনি বললেন মোশাররফ সাহেব, যে আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী বললেন যে আমরা অন্য দেশের তুলনায় বেহেস্তে আছি। তো অন্য দেশের তুলনা দিব, অন্য দেশে তো একটা লোক প্রতি মাসে $2,000-3,000 ইনকাম করে, 3 লাখ টাকা ইনকাম করে, আমার দেশের মানুষ কী করে? আমার দেশে গার্মেন্টসের শ্রমিকরা 15,000-18,000-20,000 টাকা দিয়ে তার সংসার চলে, বা প্রতিটা শিল্প কারখানায়। হ্যাঁ, তার এই অবস্থায় আমি তুলনা দিলে তো হবে না। বিশ্ববাজারের সাথে আমরা যে তুলনাটা দিচ্ছি, এই তুলনাটা দেওয়াটা ঠিক না। কারণ আমাদের দেশের যে যে অবস্থান, সেই অবস্থান থেকে আমাদের দেখতে হবে যে আমাদের উৎপাদন কী, আমাদের মিল কারখানা কী, আমাদের বাইরে আমরা রপ্তানি করে কী পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় আমাদের রপ্তানি গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্প এবং পাশাপাশি আমাদের
কৃষি, কৃষিজাত পণ্য এবং অন্য অন্য সেক্টর যেগুলো আছে আমাদের, তো সেই সব ক্ষেত্রে এই এফেক্ট করেছে এই যে জ্বালানি বৃদ্ধির কারণে, যেটা মোতালেব ভাই বললেন যে এই জ্বালানি বৃদ্ধির কারণে আজকে ব্যবসায়ী মহলও, তারাও যে 2 বছর ব্যবসা করতে পারে নাই, করোনা ছিল, করোনা মহামারীতে তারা সবাই বাংলাদেশের মানুষ সবাই সারা বিশ্বের মানুষ সবাই যখন একটা সাফারার, তো এখন এই মুহূর্তে এটা না বৃদ্ধি করলেও পারে। এখন আমরা যদি যুক্তি দেখাই যে হ্যাঁ বিশ্ববাজারের সাথে তাল মিলাইতে হবে, তো বিশ্ববাজারের সাথে তাল মিলাইলে আপনি তাহলে বিশ্ববাজারের সাথে আমাদের দেশের মানুষের সরকারি বেসরকারি সর্বক্ষেত্রে আপনি আইন করেন যে না হয় বেতন বৃদ্ধি হবে, ফ্যাসিলিটি দেন, তো সেটা তো নাই, তাহলে কীভাবে সে সামঞ্জস্য রাখবে, সেই এইসব নিয়ে আমাদের ভাবতে হবে। সব কিছুতে আসলে কি সরকারের আয়ও থাকতে হবে, রাজস্ব আয় না বাড়লে সরকার যদি রপ্তানি না বাড়াতে পারে, আয় না বাড়ে, আমরা বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে বসে আছি, বড় বড় মেগা প্রজেক্ট করতে, তার মধ্যে অবশ্যই আমি বলবো যে পদ্মা সেতু আমাদের সবচেয়ে বড় সফলতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের কোনো অর্থায়ন ছাড়াই উনি এটা করেছেন, এই জন্য সাহসী ভূমিকা বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ অবশ্যই উনি ধন্যবাদ প্রাপ্য। কিন্তু এর বাইরে আমরা যেটা বলতে চাই যে এখন বাংলাদেশের যে অর্থনৈতিক ইন্ডেক্স, অর্থনীতিবিদরা যা বলছেন তাতে দেখা যাচ্ছে যে আমরা অর্থমন্ত্রী মহোদয় আমাদের দেশের, তিনি IMF-এর কাছে টাকা চাচ্ছেন এবং এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, যখন আপনার কাছে আমি আবার আসবো, অর্থনীতির অবস্থা শোনার জন্য আপনার কাছে আবার আসবো।